পৃথিবীর কোটি কোটি মানুষ পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করে, কিন্তু ১০০ কোটির মধ্যে হয়তো এমন একজন মানুষ থাকে যে পুরস্কার পেলে পুরস্কার নিজেই সম্মানিত বোধ করে। এরকমই একজন মানুষ হচ্ছেন মিথুন চক্রবর্তী। এমন গুণী ও শ্রদ্ধেয় মানুষকে সম্মান জানাতে পারাটা আমাদের জন্য সত্যি এক গর্বের বিষয়। তবে আজ এই ভিডিওটা তিনি পদ্মভূষণ পেয়েছেন অথবা এইবারে দাদা সাহেব ফাল্কে অ্যাওয়ার্ড পেতে চলেছেন সেই কারণে তৈরি হয়েছে তা কিন্তু নয়, অথবা সারা বিশ্বে ছড়িয়ে থাকা তার কোটি কোটি ভক্তদের অভিনন্দন জানানোর জন্য তৈরি হয়েছে তাও কিন্তু নয়। এই ভিডিওটা তৈরি হয়েছে তাদের জন্য যারা মিঠুন চক্রবর্তীর অবদান, তার একনিষ্ঠতা, তার লড়াই, তার সততা এবং তার জীবনের গভীরতাকে না জেনে তার প্রাপ্য সম্মানের মধ্যে রাজনৈতিক স্বার্থের গন্ধ খুঁজে বেড়াচ্ছে, যারা তার পুরস্কার নিয়ে প্রশ্ন তুলে বেড়াচ্ছেন। তাদের উদ্দেশ্যে এই ভিডিও, যদিও তাদেরকে উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ তারা হয়তো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই ধরনের কুপ্রচার করে নিজেদের নেতা নেত্রীদের সন্তুষ্ট করতে চাইছেন, অথবা তারা বিগত কয়েক দশক ধরে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে চক্রান্তকারী বিকৃত মিডিয়ার অপপ্রচারের শিকার। কিন্তু তারপরও একটা দায়িত্ব থেকে যায় আমাদের, যারা জন্ম থেকে চোখ খোলার পর তার ওই স্টারডম দেখতে দেখতে বড় হয়েছি, যার ওই ভুবন ভোলানো হাসি দেখে এক নিমেষের মধ্যে সব চাপ কষ্ট ভুলে গেছি, যার দূরদর্শনে ডিস্কো ড্যান্সার দেখার জন্য স্কুল পালিয়ে আমার মতো কত বাচ্চারা তার পরের দিন স্কুলে মাস্টারমশাইয়ের বকানি পিটুনি হাসতে হাসতে সহ্য করেছে। সেই মানুষগুলোর তো একটা দায়িত্ব থেকেই যায় নতুন প্রজন্মকে তার সম্পর্কে অবগত করানোর, যারা হয়তো জানলই না মিঠুন চক্রবর্তী কে। কোনো রাজনৈতিক আলোচনা না করে একটা কথাই বলবো, ইতিহাস সাক্ষী আছে যে ইতিহাস সবসময় ক্ষমতাবানদের দ্বারাই লেখা হয়। যে নেতাজির আত্মবলিদানে আজ আমরা স্বাধীন দেশে নিঃশ্বাস নিচ্ছি, দুঃখের বিষয় সেই দেশ স্বাধীন হওয়ার পর সেই নেতাজিরই সেই দেশে স্থান হয়নি। কিন্তু সময় বদলেছে, আজ ক্ষমতাশালীদের অঙ্গুলি হিলনে টুইস্ট করা মিডিয়াকেও তৈরি খবর চাপিয়ে দেওয়ার অভ্যেসটাকে পাল্টাতে হবে, কারণ আপনার আমার মতো অনেক মানুষ তৈরি আছে সেই দাঁড়াটা সোজা করে সত্যি কথাটা বলবার জন্যে, কারণ আমাদের ভেতরে কোনো স্বার্থসিদ্ধির সার্থকতা লুকিয়ে নেই। যদি কিছু থেকে থাকে তাহলে আছে আবেগ, শুধুই আবেগ। এবার এক এক করে নিন্দুকদের সব প্রশ্নের উত্তর দেব যা তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছেন। প্রথম প্রশ্ন, মিঠুন চক্রবর্তীর মতো একজন বি গ্রেড অ্যাক্টরকে দাদা সাহেব ফাল্কে অ্যাওয়ার্ড দেওয়ার অর্থ কি? প্রথম কথা, বি গ্রেড অ্যাক্টর বলে কিছু হয় না। এক হয় অ্যাক্টর, নয় নন অ্যাক্টর। অন্তত আমাকে আলাদা করে কিছু বলতে হবে না। যারা এই বি গ্রেড অ্যাক্টরের তকমাটা মিঠুন চক্রবর্তীর গায়ে মাখিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারাও স্বীকার করবেন যে মানুষটা তার প্রথম ছবিতে রাষ্ট্রপতি পুরস্কার পায় সে আর যাই হোক নন অ্যাক্টর হতে পারে না। আর আজ পর্যন্ত বলিউডে দ্বিতীয় কোনো অভিনেতার জন্ম হয়নি যে অ্যাজ এ অ্যাক্টর তার প্রথম ছবিতে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। তাহলে এটা অন্তত প্রমাণিত হলো মিঠুন চক্রবর্তী অ্যাটলিস্ট নন অ্যাক্টর নন। এইবারে আসি বি গ্রেড ফিল্মের বিষয়। হ্যাঁ, চলতি কথায় বাজেট কম হলে সেই ছবিকে বি গ্রেড ছবি বলা হয়, আর বাজেট বেশি হলে তাকে এ গ্রেড ছবি বলা হয়, কি তাই তো? কিন্তু একটা এ গ্রেড ছবি বানানোর পর সেই ছবি যদি অসফল হয় আর একটা বি গ্রেড ছবি বানানোর পর যদি তা সফল হয় তাহলে আপনি কোন ছবিকে বেশি প্রাধান্য দেবেন? সেই ছবিকে যার বিগ বাজেটের কারণে প্রডিউসার দেউলিয়া হয়ে গেল, নাকি সেই ছবিকে যা কম বাজেটে বানানোর পরও সফল হওয়ার কারণে প্রডিউসারকে দ্বিতীয় ছবি বানানোর পুঁজি এনে দিল? প্রশ্ন আমি করছি, উত্তর নিন্দুকরা দেবে। দ্বিতীয় প্রশ্ন, সবথেকে বেশি ফ্লপ ছবি দেওয়ার পরও মিঠুন চক্রবর্তী কি করে এই পুরস্কারটা দাবিদার হতে পারে? যারা জানেন না তাদের জন্য বলে রাখি, মিঠুন চক্রবর্তী একমাত্র ভারতীয় অভিনেতা যিনি একজন লিড অ্যাক্টর হিসেবে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি সিনেমা করেছে। দ্বিতীয়ত, এটাও সত্য যে একজন লিড অ্যাক্টর হিসেবে সবচেয়ে বেশি হিট ছবি তার ঝুলিতেই আছে। আমি জোর গলায় বলতে পারি বছরের পর বছর অনেক চেষ্টা করেও কেউ এই রেকর্ড ভাঙতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না। তার এই সাফল্য অসাধারণ এবং অনন্য। আর হ্যাঁ, তিনি একমাত্র এমন একজন অভিনেতা যা স্টারডামের উপর ভর করে একটি সম্পূর্ণ আলাদা ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল, যাকে মুম্বাইয়ের ইন্ডাস্ট্রির উপর নির্ভর করতে হয়নি, বরং বলা যেতেই পারে যে তার সঙ্গে কাজ করতে অর্ধেক মুম্বাই উটিতে গিয়ে বসতি স্থাপন করেছিল। এই ছিল তার স্টারডাম। বিকৃত মিডিয়া উটি ফ্যাক্টরির ছবিগুলিকে বি গ্রেড ও ফ্লপ ছবিগুলো অপপ্রচার করতেই পারে, কিন্তু আপনার বিবেক বুদ্ধি কি বলে? যদি কোনো অভিনেতার ছবি পরপর ফ্লপ হয়, তাহলে কি সেই অভিনেতাকে নিয়ে কোনো প্রযোজক ছবি করার কথা ভাববে? নিশ্চয়ই না। তাহলে এর অর্থ কি? মিঠুন চক্রবর্তীর উটিতে অবস্থানকালে যে কম বাজেটের ছবিগুলো তৈরি হতো, সেই ছবিগুলির অধিকাংশই শুধু হিট নয়, বরং সুপারহিট ছিল। কারণ খুব কম বাজেটে তৈরি হওয়া এই ছবিগুলি মিঠুনের স্টারডামের উপর ভর করে সেই বাজেটে 4 গুণ টাকা তুলে নিতে সক্ষম হতো বাজার থেকে। এই কারণেই বছরের পর বছর শয়ে শয়ে ছবি করে গেছেন। এমনকি যখন শাহরুখ খান, সালমান খান, আমির খানের মতো অভিনেতারা মুম্বাই ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছিল, তখনও মিঠুন চক্রবর্তী পরপর 5 বছর সর্বোচ্চ ট্যাক্সপেয়ার হয়ে রাষ্ট্রপতি পুরস্কার অর্জন করেছিলেন। অন্তত সর্বোচ্চ ফ্লপ ছবি করা একজন অভিনেতা পরপর 5 বছর আর যাই হোক সর্বোচ্চ আয়করদাতা হতে পারে না, তাই না? কি বলেন নিন্দুকরা? এই জন্যই হয়তো কোনো মহাপুরুষ বলেছে, দিখাওয়ে প্রেমত যাও, আপনি আকল লাগাও। তৃতীয় প্রশ্ন, দাদা সাহেব ফাল্কে এমন অভিনেতাদের দেওয়া উচিত যারা আগামী প্রজন্মকে ইন্সপায়ার করে, মোটিভেট করে। মিঠুন চক্রবর্তী এমন কি করেছেন? মিঠুন চক্রবর্তী এমন একজন মানুষ যিনি স্বপ্নের অর্থ আমাদের শিখিয়েছেন। তিনি শুধু স্বপ্ন দেখতে নয়, স্বপ্ন পূরণ করার আত্মবিশ্বাসও জুগিয়েছেন। তার মতে স্বপ্ন সেটা নয় যা আমরা ঘুমিয়ে দেখি, বরং স্বপ্ন সেটা যা আমাদের ঘুমোতে দেয় না। যে মানুষটা এক অন্ধকার গলি থেকে উঠে এসে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার হয়েছেন, 3 রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, বহুবার দেশের সর্বোচ্চ করদাতা হয়েছেন, তাকে যদি আমরা অনুপ্রেরণাদায়ক না বলি, তাহলে আর কাকে বলবো? বলতে পারেন? তিনি ভারতীয় সিনেমায় এক নতুন যুগের সূচনা করেছেন। তিনি সমাজের বাধা ধরা নিয়মগুলিকে ভেঙে দেখিয়ে দিয়েছেন যে গায়ের রং বা বাহ্যিক রূপ কোনো শিল্পীর সাফল্যের পথের বাধা হতে পারে না। আত্মবিশ্বাস আর দৃঢ়তা থাকলে সব কিছুই সম্ভব, তা তিনি প্রমাণ করেছেন। যার জন্যই আজকের প্রজন্মের অভিনেতারা রাজকুমার রাও থেকে শুরু করে নওয়াজুদ্দিন সিদ্দিকি পর্যন্ত রূপলি পর্দায় তাদের নায়ক হয়ে ওঠার সাহস দেখাতে পেরেছেন, যার শুরুটা কিন্তু তার হাত ধরেই হয়েছিল। যে মানুষটা বিভিন্ন অনুষ্ঠানে পারফরমেন্স করে অলি গলি পাকস্থলিতে গিয়ে অ্যাম্বুলেন্স উদ্বোধন করে, নিজের স্টারডামের কথা না ভেবে যেখানে সেখানে গিয়ে ফিতে কেটে যা টাকা পেয়েছেন সব দান করে দিয়েছেন, যে মানুষটা বছরের পর বছর থ্যালাসেমিয়ার রোগীদের খরচের যোগান দিয়ে গেছেন, অনাথ শিশুদের পড়াশোনা থেকে গরিব মেয়েদের বিয়ে দেওয়া, গরিব ফুটবলারদের জন্যে, ফুটবল ক্লাবগুলির জন্য, সাংবাদিকদের অ্যাসোসিয়েশনের জন্যে, আর কত বলবো? এই লিস্ট অনেক বড়। সত্যি কি করেননি তিনি? তবে হ্যাঁ, একটা কাজ তিনি করেননি, সেটি হলো ঢাক ঢোল পিটিয়ে মিডিয়ার সামনে নিজের বড়াই করেননি, যে কারণেই আজ অধিকাংশ মানুষ তার এই নিঃস্বার্থ অবদানের কথা জানে না। আর কিছু মানুষ যারা নিজের চোখের সামনে থেকে দেখেছেন অথবা তার থেকে সাহায্য পেয়েছেন, তাদের থেকেই বিভিন্ন সময় আপনার আমার মতো সাধারণ মানুষরা তার এই দান ধ্যানের বিষয়ে কিছুটা হলেও জানতে পেরেছি, তাই তারই কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। এক বহুত আচ্ছা দর্দমন্দ ইনসান হ্যায়, লোগোঁ কে হামেশা কাম আতা হ্যায় और बड़ी हम्बल बिगनिंग रही है। कलकत्ते की गलियों से पुणे आया, पुणे से मुंबई, ना किसी से कोई उसकी जान पहचान थी, ना किसी से कोई रिश्ता था। अपने बलबूते पर उसने ये मकाम बनाया और शुरू में उसके पास रहने के लिए जगह नहीं थी, तो वो पार्क में सोता था। एक ही जोड़ा होता था तो वो रात को सोता था, पार्क में सोता था और सुबह उसी को पहन के वो स्ट्रगल करता था। तो ये इंसान कहाँ से कहाँ पहुंचा है, सिर्फ अपने बलबूते पर पहुंचा है, अपने टैलेंट के बल पर पहुंचा है। वो बहुत दानी बंदा है, दोस्तों के काम आता है और दानी है। दाया हाथ से देगा तो बाएं हाथ को पता नहीं चलेगा। बहुत दान करता है, दान, और कभी बताता नहीं है। संस्कारी बंदा है, बहुत संस्कारी है। हम उन्हें दिल की गहराइयों से मुबारकबाद देते हैं कि कहां से कहां, कलकत्ते की गलियों का निकला हुआ लड़का पद्मभूषण बनता है, 2 बार नेशनल अवार्ड देता है और फिर दादा साहब फाल्के अवार्ड उससे मिलता है। तो ये कहानी जो है किसी फिल्मी कहानी से कम नहीं है। अच्छा बोलूं तो এই এত কিছু कांड कारखाना করবার পরও তিনি যদি আগামী জেনারেশনকে ইন্সপায়ার না করতে পারেন, মোটিভেট না করতে পারেন, তাহলে কে করতে পারবে বলতে পারেন? প্রশ্ন রইল নিন্দুকদের কাছে। চতুর্থ ও শেষ প্রশ্ন, ধর্মেন্দ্রের মতো এত সিনিয়র ও লিজেন্ডারি অভিনেতা থাকা সত্ত্বেও মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফাল্কে অ্যাওয়ার্ডটাকে শুধুমাত্র বিজেপি ঘনিষ্ঠ হওয়ার কারণেই পাচ্ছেন? ধর্মেন্দ্রজি নিঃসন্দেহে একজন কিংবদন্তি অভিনেতা, একজন মহান মানুষ এবং তার প্রতিভা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু যখন নৈতিকতা বা যোগ্যতার প্রশ্ন ওঠে তখন আমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন। আপনি বলছেন মিঠুন চক্রবর্তী কেবল বিজেপির ঘনিষ্ঠ বলেই দাদা সাহেব ফাল্কে পুরস্কার পাচ্ছেন, কিন্তু একবার ভাবুন ধর্মেন্দ্রজি কি বিজেপির কাছের নন? তিনি নিজেই তো বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। তার স্ত্রী হেমা মালিনীও বিজেপির প্রার্থী ছিলেন। তার পুত্র সনি দেওলও বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন। যদি পুরস্কারের মাপকাঠি রাজনৈতিক ঘনিষ্ঠতা হতো তাহলে ধর্মেন্দ্রজি আজ নয় হয়তো অনেক বছর আগেই এই পুরস্কার পেয়ে যেতেন, তাই না? মিঠুন চক্রবর্তী শুধুমাত্র একজন অভিনেতা নন, তিনি একজন আইকন। তিনি কখনো ভোটেও দাঁড়াননি বা নেতা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেননি। তারপরেও কি আমরা বলতে পারি যে তার পুরস্কার পাওয়াটা তার যোগ্যতা নয়? রাজনৈতিক কারণে মিঠুন চক্রবর্তী যে সাফল্য অর্জন করেছেন সেটা তার মেধা, পরিশ্রম আর প্রতিভার ফল। যারা আজ প্রশ্ন তুলছেন তার যোগ্যতা নিয়ে, তারা কি কখনো ভেবেছেন কেন 80-এর দশকে মিঠুন চক্রবর্তী এত বড় সুপারস্টার হয়েও কোনো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে নমিনেশন পর্যন্ত পেতেন না? তার ছবির বক্স অফিসে সাফল্য সত্ত্বেও কেন তার নাম কখনো পুরস্কারের তালিকায় আসেনি? মিঠুন চক্রবর্তী 3টি জাতীয় পুরস্কার পেয়েছিলেন, তখন তো বিজেপি সরকার ছিল না। তার প্রতিভাকে তখন কিসের ভিত্তিতে স্বীকৃতি দেওয়া হয়েছিল? ডিস্কো ড্যান্সার যখন প্রথম 100 কোটি টাকার ব্যবসা করলো তখন কি মিডিয়া সেই সাফল্য প্রচার করেছিল? না, তার সাফল্যকে লুকিয়ে রাখা হতো যাতে তিনি কোনোদিনই সেভাবে আলোচনায় না আসেন। বড় বড় এ গ্রেড প্রোডাকশন হাউস ও তাদের হাতে কন্ট্রোল হওয়া মিডিয়া কোনোদিনই রাস্তা থেকে উঠে আসা সেই শ্যামবর্ণ ছেলেটিকে সিংহাসনের দাবিদার হতে দিতে চায়নি। কিন্তু তাদের চাওয়াতে আর কি এসে যায়? যার মাথায় ঈশ্বরের হাত আর সঙ্গে থাকে কোটি কোটি ভক্তদের ভালোবাসা, তাকে না কোনোদিন কেউ আটকাতে পেরেছিল, না ভবিষ্যতেও পারবে। আজ যারা মিঠুন চক্রবর্তীকে বিচার করছেন তারা কি জানেন তিনি একমাত্র এমন অভিনেতা যার ফ্যান বেস পুরোপুরি অর্গানিক, কোনো মিডিয়া প্রচারের উপর নির্ভরশীল নয়। সারা বিশ্বে তার আজও কোটি কোটি ফ্যান আছে যারা তার প্রতিভার জন্য তাকে ভালোবাসে। সত্যি বলতে মিঠুন চক্রবর্তী হচ্ছে একটি সাগর, যতই এগোবেন আরও গভীরেই যাবেন। তার তলানি মাপার মতো ক্ষমতা আপনার আমার কারোর নেই। তার সম্বন্ধে বলতে গেলে এই একটা ভিডিও কেন, এরকম 100টা ভিডিও বানালে সেটাও কম হবে। তাও শেষ করার আগে একটা কথা বলি, মিঠুন চক্রবর্তী নিজেই একটা অ্যাওয়ার্ড। আমরা সৌভাগ্যবান যে আমরা এই অ্যাওয়ার্ডকে এত কাছ থেকে পেয়েছি, বাঙালি হিসেবে পেয়েছি, ভারতীয় হিসেবে পেয়েছি। আশা করি যারা আজও বুঝতে পারছেন না তারা একদিন না একদিন অবশ্যই বুঝতে পারবেন। মিঠুন চক্রবর্তী হচ্ছেন রত্ন, ভারত রত্ন।